আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে গিয়ে 27 তারিখ, আর এখন সময় হচ্ছে 10:42। আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার রেগুলার বাইকে নাই, আমি আজকে আসছি হচ্ছে জিক্সার এসএফ বাইকটাতে। জিক্সার এসএফ বাইকটা নিয়ে আগে কখনো আপনাদের সামনে আসা হয় নাই, কারণ এই বাইকটা কিনাই হয়েছে 2-3 দিন আগে। আর বাইকটা হচ্ছে আমার ছোট ভাইয়ের, গত বুধবার দিন অফিস থেকে এসে খুব তাড়াহুড়া করে বাইকটা আমরা কিনে ফেলি, যে কারণে বাইকটা নিয়ে কোনো ভিডিও বানানোরও সুযোগ হয় নাই। যাই হোক, এখন হচ্ছে আমরা বংশালার দিকে যাচ্ছি, আর বংশালা যাচ্ছি হচ্ছে গিয়ে বাইকটার খুঁটিনাটি কিছু কাজ করানোর জন্য। কাজ বলতে নতুন বাইক, কাজ করার মতো তেমন কিছুই নেই, বাট বাইকটা ডেকোরেশনের জন্য টুকটাক কিছু জিনিস লাগাবো, যেমন পিছনের টায়ারের জন্য গার্ড লাগাবো, ডান পাশে সাইলেন্সার পাইপের উপরে সাইলেন্সার কভার লাগাবো, প্লাস আরও যদি কয়েকটা জিনিস পাই তাহলে হয়তো ওগুলা লাগাবো। যেদিন বাইক কিনছিলাম সেদিন বাইক কিনতে কিনতে আমাদের অলমোস্ট 3:30টার মতো বেজে গিয়েছিল। সেদিন আমরা বংশাল গিয়েছিলাম, বাট ওখানের পরিবেশ, এত মানুষজন, সেটা দেখে আর আমরা আর ওই দিন বংশালে কোনো সময় নেইনি, আমরা চলে আসছি। কারণ পর চিন্তা করছিলাম যে পরবর্তীতে আমরা যখন যাব বংশালে তখন যে সব কিছু কিনবো, বাট এরপরে আর বংশাল যাওয়ার সুযোগ পাই নাই, তাই ভাবলাম আজকে শনিবার সাপ্তাহিক ছুটির দিন, সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করে আমরা বের হয়ে গেছি বাইকের টুকটাক জিনিসপত্র কেনার জন্য, প্লাস একটা ছোট্ট রাইড এক্সপিরিয়েন্সও হয়ে যাবে আমার, কারণ যেহেতু এর আগে আমি জিক্সার এসএফ কখনোই চালাই নাই, তাই ভাবলাম যে জিক্সার এসএফ চালানোর সুযোগটাও তো মিস করা যায় না। এই দুটো মিলিয়েই এখন আজকে আমরা সারাদিন পার করব বাইকটার সাথে। জিক্সার এসএফ চালিয়ে প্রথমেই আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে বাইকটা মানে স্পোর্টস বাইক, মানে ফেয়ার্ড বাইক বলতে গেলে, কিট টিট আছে, স্পোর্টস না হলেও ফেয়ার্ড বাইক আমরা বলতেই পারি। বাট আমার কেপিআরটাতে যেরকম সামনের দিকে ঝুঁকে চালাতে হয় বা হাতের উপর একটা চাপ পড়ে, জিক্সার এসএফে এরকম কোনো প্রেশার নাই, একবারে স্ট্রেট কোমর সোজা রেখে বাইক চালানো যায়, হাতের উপর তেমন কোনো চাপই পড়ে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, বাইকটা একটা খুব ভালো দিক বলতে পারি। বাইকটার সিটিং কমফোর্টও খুব ভালো, সাসপেনশনটাও খুব ভালো, অবশ্য নতুন বাইক তাই সাসপেনশন কিছুটা টাইট, তারপরেও যতটুকু টাইট তাতে আমার মনে হচ্ছে যে বাইকের ব্রেকিংটা সুন্দর মতো পার হলে আমরা আরও স্মুথ হয়ে পাবো সাসপেনশনটা। আর সবথেকে মজার বিষয় হচ্ছে জিক্সার এসএফে আমার আরেকটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যেহেতু আমরা নতুন বাইক কিনছি তাই নতুন বাইক কেনার কারণে আমাদের অবশ্যই ব্রেকিং পিরিয়ড মেনটেন করা উচিত। আর ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে গেলে একটি অন্যতম বিষয় হচ্ছে এটার আরপিএম মেনটেন করে বাইক চালানো উচিত। জিক্সার এসএফে মানে আরপিএম সেট করার ব্যবস্থা আছে, আমরা যে শোরুম থেকে কিনছি সে শোরুম থেকেই আমাদের আরপিএমটা 4,500 সেট করে দিছে। সে আরপিএম সেট করে দেওয়ার মানে হচ্ছে গিয়ে যদি আমাদের বাইকের আরপিএমের মিটার 4,500 ক্রস করে তাহলে ডান পাশে একটা ইন্ডিকেটর লাইট আছে, এই যে এই লাইটটা, এই ইন্ডিকেটর লাইটটা ব্লিঙ্ক করে, ইন্ডিকেটর লাইটটা ব্লিঙ্ক করলে বোঝা যায় যে আপনি আরপিএম লিমিট ক্রস করে ফেলছেন, তখন আবার নিজের মতো করে আরপিএম কন্ট্রোলে নেওয়ার সুযোগ আছে। যেহেতু নতুন বাইক তাই অনেকটা সতর্কতার সাথে খুব আস্তে আস্তে চালাচ্ছে, তার উপরে ছোট ভাইয়ের বাইক। ফাইনালি আমরা বংশাল চলে আসছে, বংশালের এই পাড়াটার নাম হচ্ছে আলীনগর খালপাড়, আই মিন সামনে আছে মকিম বাজার। রাস্তায় প্রচণ্ড ভিড়, মানে বংশালে সবসময় রাস্তায় একটা ব্যস্ততা, একটা লোকজনের একটা কোলাহল সবসময় থাকে না, এখানে করোনা বা লকডাউন বা কোনো কিছুতেই তারা
ভীত নয়। যাই হোক, এখন আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখি যে কোথায় কি পাওয়া যায়। এখন হচ্ছে আমরা বংশালে ইসলাম অটোতে আসছি, আর এখানে এসে এক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু নিলাম। অনেক কিছু বলতে টায়ার গার্ড, তারপরে সাইলেন্সার কভার, ব্রেক শু, তারপরে গিয়ার লিভার যেটা শু সেটা, আরও ড্যাশবোর্ড ক্লিনার ক্লিনার, আরও টুকটাক জিনিসগুলো নিচ্ছি। আর এগুলো নিয়ে এখন আমরা হচ্ছে বাসায় চলে যাবো। বাসা যে আমাদের বাসার পাশে যে মেকানিক আছে, মেকানিকের কাছ থেকে সব কিছু লাগাই নিব। মানে আমরা গাড়ির সব কাজ কাজ করার পরে, মানে গাড়ির যে জিনিসপত্রগুলো লাগাবো সেগুলো কেনার পরে এই পাশে আসছিলাম শুধুমাত্র ট্যাঙ্কে প্যাডটা লাগানোর জন্য। আর ট্যাঙ্ক প্যাড লাগাইতে এসে এখানে আরও অনেকগুলো জিনিস লাগাইলাম। আর যে দোকানটাতে আছে সে দোকানটার নাম হচ্ছে শাইন শিট কভার, আর এই দোকানের ওনার হচ্ছে গিয়ে এই ভাই। ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলেন। সম্মুখীন বাজার, দোকানের নাম শাইন শিট কভার। আপনার এখানে কি কি জিনিস পাওয়া যায়? এখানে সব ডেকোরেশন আইটেম পাওয়া যায়, মানে মোটরসাইকেলের যে কোনো ডেকোরেশন আইটেম পাওয়া যায়। আর শাইন শিট কভারটা হচ্ছে এই পাশ দিয়ে, মানে জেলখানাঘাট, জেলখানার এদিক দিয়ে বংশালে ঢুকলে মুকিম বাজার আর কি, ঢুকতে হাতের ডান দিকে বড় করে দোকানটা আছে একবার রোডের পাশে। আর আপনারা যদি মোটরসাইকেলের ডেকোরেশন রিলেটেড কোনো জিনিস কিনতে চান, সিট কভার বাঁধানো, তারপরে ইঞ্জিন অয়েল প্লাস হর্ন টর্ন লাইট টাইট সব কিছুই ভাইয়ের দোকানের ভিতরে আছে। আমরা ভাইয়ের এখান থেকেই সব কিছু কিনলাম, এবং টুকটাক জিনিসপত্রের দামও রিজনেবল, অন্যান্য দোকান থেকে উনি দামও খুবই কম। আর কথা উনি বেশি একটা বলা পছন্দ করে না, মানে যেটা বলে সেটা জেনুইন, যে সেই দামই রাখে, দাম আর কমায় না। উনি বলে যে ভাই আমি দাম কমায় ধরছি। যাই হোক, আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্রগুলো কিনতে পারেন। ফাইনালি বংশালে কাজ করা শেষ হয়েছে, আর কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে নেড়ার মাথায় চিরুনি লাগছে। নেড়ার মাথায় চিরুনি বলতে, আমরা তো প্রথমে গাড়িতে লাগানোর জন্য সাইলেন্সার কভার, তারপরে সামনে মাঠঘাট টাটঘাট আরও টুকটাক বেশ কিছু জিনিস কিনছি, ড্যাশবোর্ড ক্লিনার ক্লিনার সব সহ প্রায় 2200 টাকার মতো জিনিস কিনছি। এরপরে রামিমকে জিজ্ঞাসা করলাম, মানে রামিম বলতে আমার ছোটো ভাই যে মোটরসাইকেলটা কিনছে, তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই তোমার আর কিছু লাগবে কি না। ও বললো যে ভাই আর তো কিছু লাগবে না, শুধুমাত্র ট্যাঙ্ক প্যাড আর কভারটা লাগবে। মানে জাস্ট ট্যাঙ্ক প্যাডটা লাগানোর জন্য আমরা একটা দোকানে আসছি, এবং ওই দোকানে আসার পরে প্রথমে ট্যাঙ্ক প্যাড লাগানো হয়েছে। তারপরে রামিমের মনে হলো সামনের যে এই যে উইন্ডশেডটা আছে এখানে পলি লাগাবে, উইন্ডশেডে পলি লাগাইলো। এরপরে মনে হলো যে আরও কিছু লাগাইতে হবে, আরও কিছু লাগাইতে হবে বলতে আবার মনে হলো যে ভাই তালা কিনি নাই তো তালা লাগাইতে হবে, তালা কিনলাম। হাতের গ্রিপ লাগাইতে হবে, হাতের গ্রিপ লাগাইছে। পিছনে সিটে তো ভাই বসলে আরাম লাগে না, তাহলে কি করব ভাই, সিটে একটা বালিশ লাগাইতে হবে। ঠিক আছে চলো সিটে বালিশও লাগাই। এরপর সিটে বালিশ লাগাইলাম, ভাই বালিশ তো পিছনে লাগতেছে কিন্তু সামনে তো ট্যাঙ্কির সাথে তলপেটে পাড়ি খেয়ে ব্যথা লাগে, তাহলে কী করতে হবে ভাই, সামনে ছোটো একটা বালিশ লাগাইতে হবে। তো নাও সামনে ছোটো একটা বালিশ লাগাই। এগুলো সব কিছু লাগানো হয়েছে ভাই, এগুলো তো লাগানো শেষ, কিন্তু ভাই ইয়াটা বাকি আছে। কী বাকি আছে? যে ভাই আমি তো তালাই কিনি নাই। এরপরে নাও তালা কিনো। এরকম করে করে টুকটাক টুকটাক জিনিস কিনতে কিনতে মোটামুটি এই দোকানে প্রথমে বিল দিলাম একবার 980 টাকা, আর এরপরে আবার তালা কিনলো। ও তারপর আরেকটা জিনিস বাকি ছিল, যে পিছনে যে বসে বাম পাশে যে পা রাখবে, পাদানি ছিল না। যে ভাই তালা তো কিনা হইলো কিন্তু পাদানি তো কিনা হইলো না, নাও তাহলে পাদানিও কিনি। পরে আবার পাদানি কিনলাম, ওটার জন্য আবার 200 টাকা, মানে 980, আর এখানে লাগলো হচ্ছে গিয়ে 800 টাকা, মানে মোট 1800 টাকা থেকে 20 টাকা কম। আর এই টায়ার গার্ড টার্ড এগুলো যা যা ছিল ওই লোকটা লাগাইলো, লাগানোর পরে তার মজুরি হলো 200 টাকা, তাকে 200 টাকা দেওয়া হইলো। আর লোকটা খুব যত্ন সহকারে খুব সুন্দর করে কাজকাম করে দিছে, এবং সেটার জন্য খুশি হয়ে তাকে আরও 20 টাকা বকশিসও দেওয়া হইলো।
মানে মোটামুটি 2200 টাকা আর 1800 টাকা প্রায় 4000 টাকার মতো খরচ। মানে নতুন মোটরসাইকেল কেনার পরে এটারে ডেকোরেশন করতেই 4000 টাকার মতো খরচ হয়ে গেছে। জিক্সার এসএমের আরেকটা যে দিক আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এটা লুকিং গ্লাস দুইটা, মানে লুকিং গ্লাস দুইটা দুই পাশ দিয়ে অনেক চওড়া, যে কারণে ভিউটা অনেক ভালো পাওয়া যায়। জ্যামের মধ্যে একটু সমস্যা হয়, বাট লুকিং গ্লাসটা মুভেবল, আরামসে এটাকে ঘুরে চাপায় রাখা যায়, আবার মন চলে ছড়ায় দেওয়া যায়। এই জিনিসটা জিক্সার এসএফের আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আর জিক্সার এসএফ চালাতে যে কয়েকটা বাজে অভিজ্ঞতাও আমার হয়েছে এই অল্প একটু রাইডের ভিতরে, যেটা আমি ফিল করছি, না জানি আরও যে যারা লং টাইম জিক্সার এসএফ চালান তাদের অভিজ্ঞতা তো আরও বাজে হইতে পারে। তার মধ্যে একটা হচ্ছে এটার এই যে সুইচগুলো, ইন্ডিকেটার সুইচগুলো খুবই নিম্নমানের আমার কাছে মনে হয়েছে। মানে এই যে আপার ডিপার সুইচটা খুবই নর্মাল, মানে ইঞ্জিন কিল সুইচটা খুবই নর্মাল, তারপরে এই যে বাম হাতের ইন্ডিকেটার যে সুইচগুলো খুবই নর্মাল মনে হয়েছে। আর এটা তো যেমন তেমন একটা সমস্যা, আর খুব ভয়াবহ একটা সমস্যা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম। যদিও এর আগে আমি জিক্সার এসএফ এইভাবে চালাই নাই, গলি টলির ভিতর দিয়ে চিপা চাপা দিয়ে এইভাবে চালাই নাই, যে কারণে বুঝি নাই, বাট আজকে যে দেখতেছি মানে এটার হালকা স্পিড ব্রেকারেই যদি পিলিয়ন যদি থাকে তাহলে সোজা স্পিড ব্রেকারে উঠতে গেলে এটার নিচে ঘষা খায়। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব বাজে রকমভাবে কম করা হয়েছে, যে জিনিসটা আমার কাছে খুবই দুঃখজনক এবং হতাশাজনক মনে হয়েছে। এরকম একটা বাইক, এই যেমন যে এখানে আমি বাঁকা হয়ে উঠছি, সোজা হয়ে উঠি নাই, তারপরেও হালকা ঘষা লাগছে, মানে বাইকে দুজন থাকার কারণে। বাম হাতে যে ইন্ডিকেটারের যে সুইচগুলো আছে, এই সুইচগুলো মানে ইন্ডিকেটারের যে কোনো দেখ বাম পাশে বা ডাইন পাশে সিগন্যাল দেওয়ার পরে সিগন্যাল শেষ হলে আবার মাঝখানে টিপ দিতে হয়, ওইখানে দুইবার করে টিপ দেওয়া লাগতেছে। জানি না এটা কি সব শুধু কি জিক্সার এসএফ এরকম, নাকি শুধুমাত্র আমি যেটা রাইড করতেছি ওইটাতেই এরকম। এখন আমরা নিউ মার্কেটে যাব, আক্কেল সালামি দেওয়া হয়েছে গতকালকে, সেটা আনতে হবে। আক্কেল সালামি বলতে আমার যে চশমাটা সেটা হারায় গেছে। A few moments later, সব কাজকর্ম শেষ করে বাসার কাছাকাছি চলে আসছি। নিউ মার্কেট থেকে চশমা নেওয়ার কথা ছিল, চশমা নেওয়া হয়েছে, প্লাস একটা ছোট চার্জ লাইট ঠিক করতে দিয়েছিলাম, চার্জ লাইটটাও দেওয়া শেষ, সাথে রামিমের ভাইয়ের দোকান থেকেও একটা চক্কর দেওয়া হলো। আর এখন যাচ্ছি বাসায়। মানে আজকের ভিডিওটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যে কোনো মোটরসাইকেল কিনলেই কেনার পর্যন্তই শেষ না, মোটরসাইকেলটা ডেকোরেশন টেকোরেশন থেকে শুরু করে লক টক আরও অনেক কিছুই কিনতে হয়, এবং সেগুলোর জন্য আপনাকে একটা আলাদা একটা বাজেট রাখতে হবে। চাইলে আপনি ভেঙে ভেঙেও কিনতে পারবেন, বাট জেনুইনলি একভাবে সব জিনিস কিনে ফেলাই ভালো। আমাদের এই রাস্তার কনস্ট্রাকশনের কাজ করছে, এবং কনস্ট্রাকশনের কাজ করার জন্য রাস্তার প্রবেশদ্বারগুলো বন্ধ করে দিছে, একেবারে চারিদিক দিয়ে আটকানো, এ কারণে মার্কেটের পাশ দিয়ে যেখানে ফুটপাতে দোকান বসে তাদের সাইড দিয়ে আসতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকে বন্ধের দিন, শনিবার শেষ, কালকের থেকে পরবর্তী 5 দিন আবার রেগুলার অফিস করতে হবে। খুব প্রয়োজন না হলে কেউ বাসা থেকে বের হবেন না, আমরা বাসা থেকে বের হচ্ছি না খুব দরকার না হলে, যেহেতু অফিস আদালতে যেতেই হচ্ছে, সো সেখানে তো যেতেই হবে। কোয়ার্টারটার ভিতরে ঢুকে গেলেই শান্তি লাগে, মনে হয় যেন মাতৃগর্ভে চলে আসছি, কারণ আমাদের এই কোয়ার্টারে শুধুমাত্র আমাদের অফিসের লোক ছাড়া বাইরের আর কেউই থাকে না। যাই হোক, আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সামাজিক দূরত্ব মেনটেন করবেন। মনে রাখবেন, সেফ রাইড, সেভ লাইফ।